স্বপ্নে ফুল দেখলে কি হয় স্বপ্নে ফুল দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চিততা চেপে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা সোলেমানি খাবনামা তাির সদেক ইসলাম আর ফালনামা সহ আরো বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে দর্শক এই বলবে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারবেন অথবা সরাসরি কমেন্ট করলে আমরা সেই কমেন্টকে সামনে রেখে পরবর্তী ভিডিও তৈরি করে থাকবে ইনশাল্লাহ দর্শক সোলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে স্বপ্নে গোলাপ ফুল জবা ফুল বেলি ফুল সরিষা ফুল বা যে কোনো প্রকারের ফুল দেখুক না কেন প্রত্যেকটা ফুলের জন্য আলাদা আলাদা ব্যাখ্যা থাকলেও মৌলিকভাবে স্বপ্নে ফুল দেখাটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে সে সুখকর একটি জীবন পাবে তার জীবনযাপনটা অত্যন্ত সুখময় হবে জীবন চলার বাকে বাঁকে বাকে সে প্রতিটা ক্ষেত্রে সুখ শান্তি পেতে থাকবে সেটা তার ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনে শিক্ষা জীবনে কর্মজীবনে প্রতিটা ক্ষেত্রেই সে সুখ পাইতে থাকবে এবং তার লাইফটা সুখকর হবে এটাই বোঝা যায় যে ব্যক্তি স্বপ্নে ফুল দেখবে তবে প্রত্যেকটা ফুলের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যাও রয়েছে যেমন ইসলাম আর ফালনামা গ্রন্থে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ গোলাপ ফুল দেখে গোলাপ ফুল সংগ্রহ করতে যেহেতু কাটা বৃদ্ধি হয় এই জন্য স্বপ্নে গোলাপ ফুল দেখার ব্যাখ্যাটা কিন্তু একটু ভিন্ন হতে পারে ঠিক তেমনিভাবে আরো বিভিন্ন প্রকার ফুলের আলাদা আলাদা রয়েছে ব্যাখ্যা তবে মৌলিক ভাবে ফুল দেখা কিন্তু খুবই ভালো লক্ষণ এজন্য যে সমস্ত স্বপ্নদ্রষ্টারা স্বপ্নে ফুল দেখেছেন আপনারা ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর রু এত ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা আসসালামা